আসসালামু আলাইকুম। তো আমার সামনে কিসের বক্স আছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন। বহুল জনপ্রিয় একটি স্মার্টফোন সিরিজ রেডমি নোট টুয়েলভের সর্বশেষ এবং সর্বোচ্চ সংস্করণ রেডমি নোট টুয়েলভ প্রো প্লাসের আজকে আমরা কুইক একটা আনবক্সিং এবং ফার্স্ট ইম্প্রেশন আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ টেকেনক বিডিকে আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য, তারা আমার কাছে রেডমি নোট টুয়েলভ প্রো প্লাসটি দিয়েছে। অ্যান্ড ইনফ্যাক্ট আপনারা এই মুহূর্তে বাজারে রেডমি নোট টুয়েলভ, টুয়েলভ প্রো, টুয়েলভ প্রো প্লাস সবগুলো ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন, বিশেষ করে আমাদের স্পন্সর টেকেনক বিডির কাছে অবশ্যই পেয়ে যাবেন। যদিও বা প্রাইসিংটা আসলে বর্তমানে একটু খেলায় ব্যস্ত আছে, সো আমরা ওই বিষয়টাতে না যাই, তবে তারা আমাকে আশ্বস্ত করেছে যে খুব শীঘ্রই এই ফোনগুলোর প্রাইসিংটা জাস্টিফাইবল একটা অপশনে চলে আসবে। চলুন আপনাদেরকে নিয়ে আজকে ফোনটার একটা আনবক্সিং সেরে ফেলি। তো ফার্স্ট আমি যদি বক্স থেকে শুরু করি, বক্সটা দেখতে পাচ্ছি ব্ল্যাক এবং হালকা গোল্ড টাইপের একটা কালারের একটা মিক্স। আর এই ফোনের সব থেকে ইম্পর্টেন্ট হাইলাইটের একটা ফিচার হচ্ছে 200 মেগাপিক্সেলের একটা সেন্সর উইথ ওআইএস, আর এই সেন্সরটা হচ্ছে স্যামসাংয়ের ফার্স্ট HPX সেন্সর। তো আমাদের হাতে যে ইউনিটটা আছে এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, বাট সারপ্রাইজিং ফ্যাক্টটা হচ্ছে চায়নাতে যে রেডমি নোট সিরিজ বেরোয় সেটা কিন্তু ইন্ডিয়াতে এসে স্পেকটেক চেঞ্জ হয়ে যায়। রেডমি নোট টুয়েলভ প্রো প্লাসে কিন্তু এবার তেমনটা ঘটে নাই, মেড ইন চায়না বা চায়নাতে যে ফোনটা রিলিজ হয়েছে এবং ইন্ডিয়াতে যে ফোনটা রিলিজ হয়েছে একদম সেম। সো আই এম গেসিং যে তারা ফোনটা ইন্ডিয়াতে অ্যাসেম্বল করেছে। আর এই রেডমি নোট সিরিজে প্রথমবারের মতো 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জ দিয়েছে। এই বক্সটাতে আমরা খুললে দেখতে পাবো ভেতরে একটা বাটখারার মতো একটা চার্জার আছে। আর একটা বিষয় ভালো লাগছে যে তারা এবার অফিসিয়ালভাবে IP53 রেটিং দিয়েছে এটাকে। তো চলুন বক্সটা আগে খুলি। এবার বক্সের ওজনটা ভালোই, মানে লিটারেলি ভালোই ওজন, আই এম গেসিং এটা আধা কেজির উপরে হবে শিওর। আর শাওমির এই ডিভাইসগুলো বা টিপিক্যাল যে কোনো চাইনিজ ডিভাইসগুলো আনবক্সিং এক্সপিরিয়েন্স কাইন্ড অফ সিমিলার। এটার ভিতর অ্যাজ ইউজুয়াল আই গেস ব্যাক কভারটাই আছে, খুলে দেখি। সিম ইজেক্টর পিন সবার আগে, তারপরে আছে ব্যাক কভার, বড় সড় একটা ক্যামেরা কাট আউট, আর অ্যাজ ইউজুয়াল অন্য সব শাওমি ডিভাইসের মতোই সিমিলার একটা ট্রান্সপারেন্ট ফ্লেক্সিবল টিপিউ বা ব্যাক কভার। এগুলোকে একটু সাইডে রাখি আপাতত, গেট লস্ট। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফোন। ও, আমাদের হাতে কিন্তু আছে অপসিডিয়ান ব্ল্যাক ইউনিটটা, এবং এটা হচ্ছে 12256 GB। দুটো ভ্যারিয়েন্টে পাবেন, একটা হচ্ছে 8256 এবং আরেকটা 12256। যাই হোক, ফোনটা একটু পরে খুলি, আপাতত একটু চার্জারটা দেখার আমার আসলে খুব শখ। এবং ওরে বাবা, বাপরে বাপ, এটা বিশাল ওজন। হ্যান্ডেল উইথ কেয়ার, যেহেতু এত হাই ওয়াটেজের একটা চার্জার, সো আপনার ফোনের ব্যাটারিটাকে সুরক্ষিত রাখতে হবে, রাইট? শাওমি 11i হাইপার চার্জ নামে একটা ডিভাইস ছিল যেটাতে 120 ওয়াটের চার্জ দিয়েছিল, বাট ওই ডিভাইসে যেটা 120 ওয়াট ভেরিয়েন্ট সেখানে ব্যাটারি দিত 4500, আর যেটা 120 ওয়াট না, আই মিন টিপিক্যাল 67 ওয়াট সেটাতে দিত 5000। বাট এই ফোনে কিন্তু তারা 5000 mAh ব্যাটারি দিয়েছে উইথ 120 ওয়াট। আরেকটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে এটার সাথে যে কেবলটা দিয়েছে এই কেবলটা তো নাকি বিশেষ নাকি এক ধরনের এনক্রিপশন আছে, সো আপনার 120 ওয়াটের আউটপুট পাইতে হলে এই কেবল এবং এই চার্জার মাস্ট বি থাকতে হবে। সো ডে বাই ডে আসলে যেটা হয়েছে কি, যে আগে স্মার্টফোনটাই বেশি ইম্পর্টেন্ট থাকতো, চার্জারটা ওকে, মানে আই মিন হারাই গেলেও মানুষ খুব একটা কেয়ার করতো না, বাট বর্তমানে একটা ফোনের মতোই ভেরি ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়াইছে ফোনের চার্জার এবং কেবল। যাই হোক, আমাদের চার্জার নিয়ে আর তেমন কোনো কাজ নেই, আমরা এটাকে বক্সের ভেতরে রাখি, আমরা ফোনের দিকে চলে যাই। তো এই হচ্ছে আমাদের ডিভাইস। ওহ, দিস ইজ অপসিডিয়ান, সো দিস ইজ দ্য অপসিডিয়ান ব্ল্যাক। এর আরও দুটো কালার আছে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে হোয়াইট, এবং আমার 3D রেন্ডারগুলোতে এটার হোয়াইট কালারটা খুব বেশি জোশ লেগেছে, এবং আমি পার্সোনালি এটার ব্লু কালারটা দেখেছি, তেমন কিছু লাগে নাই। যাই হোক, ফোনটা হাতে নিয়ে যেটা প্রথমে আমি বুঝতে পারতেছি, ফোনটা বেশ ভারী। অফিসিয়ালভাবে তারা বলছে 208 গ্রাম, সো 200 গ্রামের উপরে ওজন, সো এটা অবশ্যই আপনার হাতে একটু পেইন ফিল দিবে আমার মনে হচ্ছে। সো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যখন এই ফোনটা কিনতে যাবেন। টপ সাইডে দেখতে পাচ্ছি 3.5 mm অডিও জ্যাক পোর্ট, সেকেন্ডারি স্পিকার ইউনিট, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার, বাট এবার আয়ার ব্লাস্টারটা কেন জানি একটু বড়। ডান পাশে পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং উপরে ভলিউম বাটন। ডান পাশে তেমন কিছুই নেই, বটম সাইডে আছে একটি সিম ট্রে, মাইক্রোফোন USB Type-C এবং মেইন স্পিকার। সিম ট্রের ভিতরে কেমন স্লট দেওয়া, হা, এটা তো কোনো প্রকার এক্সপেন্ডেবিলিটির অপশনই রাখে নাই, যেহেতু ইন্টারনাল 256 GB, সো আপনার এক্সপেন্ড আর কই করবে না, আমার আসলে মাথায় ধরে না। ফোনের ডিসপ্লে যদি আমি প্রথম দর্শনে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তাহলে ডিসপ্লেটা আসলে শাওমি তাদের নোট ডিভাইসে বা একটু এক্সপেন্সিভ ডিভাইসগুলোতে ভালো ডিসপ্লে প্রোভাইড করে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। তেমনই একটা ভালো ডিসপ্লে দিয়েছে এটাতে, এখানে আপনারা 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস 120Hz অ্যামোলেড স্ক্রিন পাচ্ছেন, যেটা 1 বিলিয়ন কালার রিপ্রোডিউস করে। এই ডিসপ্লেতে আপনারা ম্যানুয়ালি আপনারা 60Hz অথবা 120Hz নিতে পারবেন, বাট যদি অটোমোডে দেন তাহলে এটা 30, 60, 90 অ্যান্ড 120, এই চারটা
ডিফারেন্ট ভ্যালুতে অটোমেটিকভাবে স্কেলিং করে। ডিসপ্লের ব্রাইটনেসটা আমার ইউসেজে যেটা মনে হলো যে ক্যাজুয়াল ইউসেজের জন্য পারফেক্ট, বেসিক ব্রাইটনেসের পরিমাণটা হচ্ছে 500 nits, বাট আপনারা যখন ডিরেক্ট সানলাইটে গিয়ে পড়বেন তখন হাই ব্রাইটনেস মোডটা অন হবে এবং তখন এটা 900 nits-এর মতো ব্রাইটনেস আউটপুট দিবে আপনাকে, যেটা মোর দেন এনাফ আপনার যে কোনো প্রকার সিচুয়েশনে ডিসপ্লেটাকে হ্যান্ডেল করার জন্য। আর 240Hz-এর টাচ স্যাম্পলিং রেটও আছে, এই বিষয়টা ভালো লেগেছে, এর টাচ রেসপন্সিভনেসটাও বেশ ভালো। ডিসপ্লেতে আপনারা ডলবি ভিশন সাপোর্ট পাচ্ছেন, স্টেরিও স্পিকার আছে যেটাকে মিলে তারা ডলবি অ্যাটমসও দিচ্ছে, সো ডলবি অ্যাটমস, ডলবি ভিশন সব কিছু মিলে ওভারঅল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা আই গেস এই ফোনটা সব থেকে বেস্ট আউটপুটটাই দিবে। 100% DCI P3 কালার কভারেজ আছে, সো আপনারা এইটাতে যাই দেখবেন না কেন একদম অ্যাকুরেট কালার রিপ্রোডাকশনটাই দেখতে পাবেন। আর আছে HDR10+ সাপোর্ট এবং ওয়াইড ব্যান্ড L1। আর ডিসপ্লেতে ডিমিং টেকনোলজি ইউজ করা হয়েছে, সো এই ডিসপ্লেটা আপনারা লম্বা সময় ইউজ করলে আপনার চোখে কোনো প্রেশার দিবে না, বিশেষ করে যখন লো ব্রাইটনেস মোডে থাকবেন। এটা 1920Hz PWM ডিমিং সিস্টেমটা সাপোর্ট করে, এটা আসলে এক্সপ্লেন করাটা একটু কমপ্লিকেটেড, বাট যেটা আপনারা সহজে বুঝে নিতে পারেন সেটা হচ্ছে যে এই ডিসপ্লেটা যে কোনো ব্রাইটনেস মোডে আপনার চোখে প্রেশার ফেলবে না। আর যে বিষয়টিতে তারা আসলে মার্কেট গরম করতেছে সেটা হচ্ছে এর 200 MP ক্যামেরা সেন্সরটা, তবে যে বিষয়গুলো গরম করার মতো না সেটা হচ্ছে এর সাথেই থাকা 8 MP একটা আলট্রা ওয়াইড, 2 MP একটা ম্যাক্রো। আমরা এর প্রাইমারি ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি, চলুন আপনাদেরকে এগুলো একটা একটা করে দেখাতে থাকি এবং ক্যামেরার সাথে আমার এক্সপিরিয়েন্সটা একটু ছোট করে শেয়ার করি। তো এটার AI মোডটা অ্যাজ ইউজুয়াল ব্যাড, এটার অন করবেনই না কখনো। সো AI মোডটা অফ করার পর যখন আমরা এই ক্যামেরা দিয়ে কিছু ছবি তুললাম, প্রথম যে বিষয়টা আমার নজর কাড়ে সেটা হচ্ছে কালার রিপ্রোডাকশনটা, যেটা খুবই অ্যাকুরেট রিয়েল লাইফের সাথে, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। দ্বিতীয়ত এই সেন্সরটা অনেক বড়, এই কারণে এটা যখন ক্লোজ কোনো অবজেক্টের কাছে গিয়ে ছবি তুলবেন তখন দেখতে পাবেন যে পেছনে ব্যাকগ্রাউন্ড ডিফোকাসটা অনেক বেশি হয়ে যায়, যেটা কারো কারো কাছে ভালো লাগতে পারে, তবে ক্ষেত্র বিশেষে যেটা দেখলাম যে অবজেক্টের এজগুলোতে আসলে ফ্রিঞ্জিং হয়ে যায় এবং এটা দেখতে খুব একটা ভালো লাগে না। ইন্টারেস্টিং বিষয় যে এই ক্যামেরার শাটার স্পিডটা কিন্তু বেশ ফাস্ট, আর যদিও বা আসলে ক্যাজুয়াল মোডে এটা 12.5 MP ছবি তোলে, আর আপনারা চাইলে কিন্তু আলট্রা এইচডি মোডে গিয়ে এটার হাই রেজলেশন ছবি তুলতে পারবেন, যেখানে দুটো মোড পাবেন, একটা হচ্ছে 50 MP এবং আরেকটা হচ্ছে 200 MP, এবং সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন শাটারটা একটু স্লো, যেটা হওয়াটাই স্বাভাবিক। এবং 200 MP মোডে কিছু ছবিও তুলেছি আমরা এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে জুম করার পর 100% জুম করার পর কতটুকু ডিটেলস এটা ধরে রাখতে পারছে। 12.5 কিন্তু পিক্সেল সাইজটা বড়, বিশেষ করে লো লাইটে এটা নয়েজ ট্রেস নিয়ে চলে আসে না, ভালো একটা ডিটেলস ধরে রাখতে পারে, তবে আলোর পরিমাণ একটু বেশি কমে গেলে তখন আসলে দেখা যায় যে ফোনটা আসলে কাইন্ড অফ মিড রেঞ্জের মতোই পারফর্ম করা শুরু করে। কিন্তু ফোনটার যে দাম এবং ফোনটার যে পরিমাণ ব্র্যান্ডিং দেখলাম, সেই হিসেবে আসলে লো লাইটটা আমার মনে হয় আরও ভালো হওয়া প্রয়োজন ছিল। সাথে আর আলট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়েও কিছু ছবি তুললাম, এই ক্যামেরাটা বেসিক্যালি প্রাইমারি ক্যামেরার তুলনায় একটু কুল টোনে ছবি তোলে এবং ডিটেলসের পরিমাণ স্বাভাবিকভাবেই কম, আর লো লাইটের পারফরমেন্সটা খুব বেশি একটা আশানুরূপ না, তবে ডে লাইটে আমি মনে করি মোটামুটি ভালোই একটা রেজাল্ট দিচ্ছে এবং কালার রিপ্রোডাকশনটাও কাছাকাছি মেইন প্রাইমারি ক্যামেরার তুলনায়। আর সাথে ম্যাক্রো ক্যামেরা দিয়ে একটা ছবি তুললাম, দেখেন আসলে আমি যখন তুলতে গিয়েছিলাম তখন আসলে এটার ভিউ ফাইন্ডার যা দেখিয়েছে তা থেকে তোলার পর অনেক বেশি শার্প করে ফেলেছে, সো ম্যাক্রোটা আমার কাছে খুব একটা মানে ইউজেবল মনে হয় নাই। তো এই মুহূর্তে আপনারা এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে আমাকে দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা বেসিক্যালি 1080p 60fps পর্যন্ত ম্যাক্স যেতে পারবেন, তবে ব্যাক ক্যামেরার প্রাইমারি ক্যামেরাতে আপনারা 4K 30fps পর্যন্ত যেতে পারবেন। আর ব্যাক ক্যামেরার যে বিষয়টা, সেখানে আমরা 4K 30তে কিন্তু এটাতে যে বিল্ট ইন OIS আছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সেটাই কাজ করবে, বাট আপনারা যদি 1080p যান তাহলে সেখানে কিন্তু ভিডিওটা একটু ক্রপ হয়ে যাবে এবং একই সাথে সেখানে আপনারা OIS+EIS কাজ করতে দেখবেন, সো এটা আর একটু বেশি স্মুথ হবে, বাট ওটা একটু আর্টিফিশিয়াল লাগে, বাট এটার যে OIS-টা সেটার ফিডব্যাকটা একটু ন্যাচারাল। সো আপনারা ভিডিও স্যাম্পলগুলো রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন, 4K ভিডিওর কোয়ালিটি দিস ইজ গুড, আই থিঙ্ক কন্ট্রাস্টের পরিমাণটা আর একটু কম হইলে ভালো হইতো, আদারওয়াইজ কালার রিপ্রোডাকশনটা ভালোই, হালকা পাতলা স্যাচুরেটেড, আর ভিডিও ক্যামেরাতে হালকা পাতলা স্যাচুরেটেড সবাই পছন্দ করে, সো এটা কোনো মেজর ইস্যু না, তবে 100% রিয়েলিস্টিক না অবশ্যই। এর হার্ডওয়্যার সেকশনে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 1080, এটা একটা নতুন এসোসি 6 nm-এ বিল্ড করা হয়েছে এবং অক্টাকোর প্রসেসর, যেখানে দুটো পারফরমেন্স কোর আছে, কোর্টেক্স A78 2.6 GHz এবং 6টা পাওয়ার সেভিং কোর আছে, 2 GHz-এ রান করছে কোর্টেক্স A55, আর জিপিও আছে মালি G68 MC4 জিপিও, 4 কোরের জিপিও, সো আমরা গেস করছি যে এটা থেকে একটা ভালো পারফরমেন্স আউটপুট পাওয়ারই কথা মিড রেঞ্জ হিসেবে। তো চলুন বেঞ্চমার্ক রেজাল্টগুলো দেখি। এটাতে আমরা অ্যান্টুটু স্কোর পেয়েছি 436,915,
গিগ বেঞ্চে স্কোর পেয়েছে সিঙ্গেল কোরে 824, মাল্টি কোরে 2202, এবং এটার ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের স্পিডটাও টেস্ট করে দেখলাম, সন্তোষজনক রেজাল্ট দিয়েছে, যদিও বা ইন্টারনাল স্টোরেজটা ইউএফএস 2.2। এর পারফরমেন্সের টেস্ট করার জন্য আমরা এটাতে অ্যাপেক্স লেজেন্ডস খেলেছি, যেখানে আমরা আল্ট্রা এইচডি গ্রাফিক্স সেটিংসে 40 FPS এর মতো আমরা আউটপুট পাচ্ছিলাম। সো আল্ট্রা এইচডি থেকে যদি আমরা গ্রাফিক্স আরেক স্টেপ কমাই তাহলে সর্বোচ্চ 50 FPS পর্যন্ত যাওয়া যায়, বাট এই ফোনে এই গেম 60 FPS পর্যন্ত যায় না, চলে না। বাট 50 FPS ওয়াজ গুড ইনাফ, তবে আল্ট্রা এইচডি গ্রাফিক্সে 40 FPSটা বেশ স্টেবল ছিল এবং এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগছে। তাছাড়াও এটাতে আপনারা ওয়াইফাই 6 সাপোর্ট পাবেন, একদম লেটেস্ট প্রযুক্তি যেটা অনেকের বাসাতেও নাই, সো মাথা ব্যথার কোনো কারণ নেই। তবে ইন ফিউচার আপনারা ওয়াইফাই 6 এর রাউটার ইউজ করা শুরু করলে এই ফোনটার অ্যাডভান্টেজটা নিতে পারবেন। তারপর আছে ব্লুটুথ 5.2 এবং ডুয়াল ব্যান্ড GPS অ্যাজ ইউজুয়াল। ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 বেসড মিউআই 13 আসছে, আর মিউআই 14 এর কথা আপনারা অনেকেই শুনেছেন, রিসেন্টলি রিলিজ হয়েছে এবং বেশ কিছু ডিভাইসে আসা শুরু করে দিয়েছে। তো অফিসিয়ালভাবে এই ফোনগুলোতে আপনারা 2 বছর সফটওয়্যার সাপোর্ট পাবেন, মানে অপারেটিং সিস্টেমের আপডেটটা, এখন অ্যান্ড্রয়েড 12 আছে, সো 13 এবং 14 পর্যন্তই পাবেন, আর 4 বছরের সিকিউরিটি আপডেট। আর মিউআইয়ের যে আপডেটের বিষয়টা, এটা অনেক দিন যাবৎ লাস্ট করবে আশা করা যায়। আসলে বর্তমান সময়ে যেটা আমরা আশা করতে পারতাম সেটা হচ্ছে যে মিউআই 14 অ্যান্ড্রয়েড 13 বেসড যেই অপারেটিং সিস্টেমটা সেটাতে যদি বের করতো তাহলে আমরা আরও বেশ কিছু লম্বা সময় যাবৎ এই ফোনটাতে একটা অফিসিয়াল সাপোর্ট পেতাম। তো যাই হোক, এই ফোনটাতে আশা করে যে খুব দ্রুতই অ্যান্ড্রয়েড 13 আপডেট চলে আসবে উইথ মিউআই 14। আর এটার ইউআইটা সোফার আসলে স্মুদই লাগলো, বাগটাক তেমন একটা নজরে আসে নাই, তবে এটার ইউআইয়ের ভেতরে অ্যাড আমি দেখতে পেলাম যেটা বেশ ডিসঅ্যাপয়েন্টিং। তো এই হচ্ছে রেডমি নোট 12 প্রো প্লাস ম্যাক্স বলতে নিয়েছিলাম। যাই হোক, প্রথমত ডিজাইনটা দেখাই যায় যে আইফোনের থেকে বেশ ইনফ্লুয়েসড হয়েছে। সামনে দিকে তাকাইলে দেখা যায় এটা একটা টিপিক্যাল শাওমি ডিভাইস, পেছন দিকে তাকাইলে এটা আমার কাছে কিছুটা রিয়েলমি ডিভাইসের মতো লাগতেছে। এটা বলা যায় একটা জাতীয় ডিজাইন হয়ে গেছে, এটা লিটারেলি একটা মিরর যেখানে প্রচুর পরিমাণে আঙুলের ছাপ পড়ে এবং দেখতেও বিরক্তিকর লাগে। তো এই রেডমি নোট 12 প্রো প্লাস নিয়ে আসলে আপনাদের মাথায় কী চলতেছে, কার কী মতামত আছে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন, আর আপনার এই ফোনটা কি কেনার ইচ্ছায় আছেন কিনা এটাও জানাতে ভুলবেন না। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাবে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।